আল্লাহ আমাদের এই জুমার নামাজটাকে আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ জুমার ইবাদতটাকে আপনি কবুল করে নেন আল্লাহ জুমার ইবাদত যাদের কবুল হয় তাদের পিছনের জীবনের সব গুনাহ আপনি maaf করে থাকেন আল্লাহ আমাদের ও আমাদের ছেলে মেয়েদের আমাদের স্ত্রী পরিজন বাড়িতে যারা আমাদের জন্য খাবার রান্না করতে করতে শেষ হয়ে গেল আল্লাহ আমাদের স্ত্রীদের সব আমাদের ভাই বোনদের জীবনের সমস্ত গুনাহ maaf করে দেন আল্লাহ মরহুম সুফি আলহাজ শফিউদ্দিন আজিজ সাহেব আল্লাহ সেই মহাবিপদের সময়ে পরকালে রহমত পাবেন আশা করে আল্লাহ সেই যৌবনকালের সব কামাই এই মসজিদ আর মাদ্রাসার জন্য ব্যয় করে জমি দিয়ে আল্লাহ তার সন্তান মরহুম আজিজ নিজামউদ্দিন এবং আব্দুল সালাম আল্লাহ এবং ওনার কন্যারা যারা ইন্তেকাল হয়ে গেছেন আল্লাহ তাদের সবাইকে আপনি জান্নাত নসিব করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাই মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব আল্লাহ তার মরহুমা স্ত্রী এবং মরহুম মরহুমা আব্বা আম্মার জন্য আল্লাহ রহমত দেবেন আপনি সেই আশা করে আজকের মাদ্রাসায় লিল্লা বোর্ডিং এ খানার আয়োজন করেছেন আল্লাহ আবুল কালাম আজাদ ভাইয়ের এই আয়োজনের প্রত্যেকটা দানাকে আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ আমরা জেনে মহানন্দিত হয়েছি আল্লাহ প্রতিষ্ঠাতার পরিবার এই 5-6 লক্ষ টাকা আল্লাহ নির্মাণের বাবদে দান করেছেন আল্লাহ মসজিদের সম্মানিত মুসল্লিগণ লক্ষ লক্ষ টাকা দান করে চলেছেন আল্লাহ সকলের দান কবুল করে আল্লাহ সকলের দিলের ইমানের তেজ বাড়াইয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনি এই এলাকার জনগণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দুনিয়াতে বড় বড় অট্টালিকা দিলেন এইভাবে আখেরাতেও তাদেরকে মহা সম্মানিত করে দেবেন আল্লাহ আল্লাহ রজব মাসের মেরাজের রাতের ইবাদতগুলি করতে তৌফিক দান করুন আয় আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আল্লাহুম্মা সকলেই বলুন আল্লাহুম্মা বাল্লিগ না রমাদান আল্লাহ এবছরের রমজান মাসের ইবাদতের সোনালি সুযোগের মধ্যে আপনি আমাদের সবাইকে পৌঁছে দিন আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখবেন সুস্থ রাখবেন হায়াত দান করবেন আল্লাহ এবছরের ইবাদতগুলি যাতে করতে পারি সেই তৌফিক দান করুন বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করুন আয় আল্লাহ কলিজা ছিঁড়ে গেল মুসলমান দেশগুলির মধ্যে নেতৃত্ব দিতেছে যে তুরস্ক সেই তুরস্কের এই সিরিয়া এবং তুরস্কের বর্ডারে এমন বড় ভূমিকম্প কেন হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত 20,000 আমাদের ভাই বোন শহীদ হয়ে গেছে আর লাখের উপরে আহত হয়েছে আল্লাহ সকলের জন্য আমরা দোয়া করি আল্লাহ তুরস্ক সহ সিরিয়া সহ এই দুইটি দেশের আল্লাহ নিহত যারা হয়েছে তাদের সবাইকে শহীদের দরজা দান করুন আল্লাহ আল্লাহ যারা আহত হয়েছেন তাদের সবাইকেই আপনি হায়াত দিয়ে সুস্থ করে দিন আল্লাহ আর পরবর্তী বিপদের থেকে আল্লাহ এই দুটি দেশকে আপনি হেফাজত করুন আল্লাহ আল্লাহ আমাদের বাংলাদেশে যাতে এরকমের ভূমিকম্প না হয় আল্লাহ আমরা আপনার জন্য জীবন দিয়ে ইবাদত করব আপনি বাংলাদেশকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ আমাদের এই পাক জবানের আমিন আমিন গুলিকে কবুল করে নেন আল্লাহ পৃথিবীর কাতার সৌদি আরব বাংলাদেশ উদ্ধারকারী বাহিনী পাঠাতেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আল্লাহ তুরস্কের পাশে যারা সেনাবাহিনী আল্লাহ যারা দাঁড়াইছে তাদের সবাইকে আপনি হেফাজতে নেবেন হেফাজতে আনবেন আল্লাহ বাংলাদেশকে আপনি কবুল করে নেন আল্লাহ সকল দিক দিয়ে আমাদের বরকত দান করুন আর মরণের কালে আমাদের সকলের শেষ ঘোষণা আমরা যেন দিয়ে যেতে পারি তাওহীদের কালেমা কালেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।